এবার পশ্চিমা মিত্রদের রক্তচক্ষু উপেক্ষা করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড। তবে এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। ইউরোপের তিন দেশের স্বীকৃতির দিনেই গাজার রাফায় বর্বর হামলায় 46 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। 7 মাসের বর্বর হামলায় গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। 36,000-এরও বেশি নিরীহ ফিলিস্তিনিদের প্রাণ কেড়ে নিয়ে এখন রাফায় ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। মিশর সীমান্ত থেকে মাত্র 500 মিটার দূরের আল আউদা এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে দখলদার বাহিনী। ইসরায়েলের এই নির্মমতার বিরুদ্ধে বিবেকের তাড়নায় ও ঐতিহাসিক ন্যায় বিচারের স্বার্থে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের তিন দেশ স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড। ফিলিস্তিনকে শুধু স্বীকৃতি নয়, গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপের এই তিন দেশ। স্বাধীন ফিলিস্তিনকে ইউরোপীয় দেশের স্বীকৃতির কারণে ক্রমশ চাপ বাড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর। স্বীকৃতির কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়ে তেল আবিবের অভিযোগ, ইহুদিদের গণহত্যা করতে উস্কানি দিচ্ছে স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড। এর আগে জাতিসংঘে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে ভোট দেয় 193টি দেশের মধ্যে 143টি দেশ, কিন্তু এর মধ্যে নেই ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও জার্মানি।